আজ যুগযাত্রী ক্লাব উদযাপন করলো দ্বিতীয়তম রক্তদান শিবির। দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের রক্তদান শিবিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা কেপিসি মেডিকেল কলেজের এবং হসপিটালের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, আন্তরিক কৃতজ্ঞ টাইমস বাংলার কাছে। তারা আমাদের এই আজকের কর্মসূচিটা সম্পূর্ণরূপে কভারেজ করার জন্য সামাজিক কর্তব্যটা চিরাচরিতভাবে আমাদের রক্তে বলতে পারে। আমরা পুজোর আঙ্গিকের পাশাপাশি এটাকেও একটা অন্যরকম আঙ্গিকে দেখি। সামাজিক কর্তব্যের মধ্যে আমরা চেষ্টা করি নিজেদেরকে যথাযথভাবে উত্তীর্ণ যত রকমভাবে করা যায় আমাদের সামর্থ্য অনুযায়ী। রক্তদান শিবিরে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রক্তদাতারা এসে উপস্থিত হয়েছেন। এখানে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে এবং ভেতরে তারা গিয়ে রক্তদান। আচ্ছা, আপনার নামটা? আমি সুব্রত দে, ক্লাবের কালচার অফিসার। প্রত্যেক বছরই আমাদের যুগযাত্রী ক্লাব বিভিন্ন রকম অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, তার মধ্যে রক্তদান শিবির একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এবং এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সোশ্যাল যে কাজগুলো, নাচ গান এবং সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত করে থাকে এবং সাফল্যের সঙ্গে এরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকে। এটাতে আপনি কত বছর ধরে আছেন এদের সঙ্গে? আমি স্কুলে শিক্ষকতা করেছি 39 বছর পর্যন্ত, আর 39 আর ধরো তার আগে এই ক্লাবের জন্ম থেকে আমি আছি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? স্বদেশ মজুমদার। যুগযাত্রী ক্লাবের যে প্রতিষ্ঠা করেছিল যুগযাত্রী প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলাম, অবসর গ্রহণ করেছি 1911 সালে। সমাজসেবা একটা চিরাচরিত প্রথা, বহু বছর ধরে এরা সমাজসেবা করে আসছে। আপনি যদি আমার ধরে নিই, একটা শিক্ষাই জাতির মেরুদণ্ড, তার এই যুগযাত্রীর প্রথম অঞ্চলে একটা শিশু শিক্ষা সংস্থা আচরণ বিদ্যালয় গড়েছে। যুগযাত্রী প্রত্যেক বছর ধরে যুগযাত্রী সভ্যবৃন্দ এদের আন্তরিকতা, এদের ভালোবাসায় এদের গড়ে উঠেছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে অঞ্চলের যে একটা আন্তরিকতা ভালোবাসা ভাব পাচ্ছে সেটা যুগযাত্রী সর্বপ্রথম এই অঞ্চলে। আজকের মুমূর্ষু রোগীদের স্বার্থে, দুস্থ রোগীদের স্বার্থে যে রক্তের প্রয়োজন, যে রক্তের আকাল সারা পশ্চিমবঙ্গে চলেছে, তার যদি কিছুটাও লাঘব করা যায় যুগযাত্রী সেই উদ্দেশ্য নিয়ে আজকে এগিয়ে এসেছে। এই মহৎ উদ্দেশ্যকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করি, স্বাগত। আপনার নামটা? আমার নাম রঙ্গলাল দাস, আমি যুগযাত্রীর একজন প্রবীণতম সদস্য বলা যেতে পারে। সোনিয়া মুখার্জি, রিপোর্ট টাইমস, বাংলা।